মিথিলা ফারজান আপনি লিখেছেন ছেলে এবং মেয়েদের নামাজ পড়বার নিয়ম কি একই এবং অনেক মানুষই নানা ধরনের মন্তব্য করে কিন্তু আমার নিজের কাছে বিষয়টা অজানা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েদের নামাজ পড়ার নিয়ম কি দেখুন মেয়েদের এবং পুরুষদের সালাতের মৌলিক কোনো পার্থক্য নেই সব এক ফরজ ওয়াজিব সুন্নত নফল সব এক শারীরিকভাবে মেয়েদের গঠনগত কারণে তারা কিছুটা জর্সল হয়ে সালাতাদি করবেন জাস্ট এটুকু হানাফি মাজাবরালুল্লাম ইকরাম বলেন অন্য অনেক মাজাবরালাম ক্রামের মত হলো না মেয়েরা ছেলেদের মতোই পার্থক্য নাই কোনো একই ধরনের সালাদাতে করবে কারণ হাদিসিনবীলা আসলাম যে সল্ল কমাই ও রায়তমনি ওসাল্লি বলেছেন তোমরা আমাকে সালাতে করতে হবে সেভাবে তোমরা সালাতে করে এটি সাধারণভাবে বলেছেন যদি মেয়েদের সালাতের পার্থক্যর বিষয়ে অনেকগুলো আথার অঙ্গ বর্ণনা রয়েছে সেগুলো আলোকে হানাফেঁসাব একরম এটুকু পার্থক্যের কথা বলেন তো এটুকু পার্থক্যের কারণে কারোর মতেই কিন্তু সালাত হবে না তা নয় যদি কেউ এক হুবহু পুরুষদের মতো আদায় করেন অর্থাৎ জড়স্বর হয়ে আদায় না করেন তাহলে সেক্ষেত্রে হানেফ হাঁসাব অনুযায়ী তার সালাত হয়ে যাবে আবার যদি কেউ হানিফ হাসাব অনুপাতে মত অনুপাতে যদি কেউ কিছুটা জড়সড় হয়ে কোনো মহিলা নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রেও তার সালাত হয়ে যাবে অন্য অন্যদের মতে অতএব বিষয়টা হল শুননা গাইলে শুননা এরকম বিষয়ের মতো পার্থক্য এটা সালাত হবে হবে না এরকম কোনো বিষয় না এটা আমাদের মা বোনরা অনেক বেশি ডিপ্রেশনে ভোগেন অনেক বেশি প্রেশান হন এবং অস্থির হয়ে যান এমনটি করার কোনো কারণ নেই বিস্তারিত কেউ যদি জানতে চান উভয় মতো দৈল প্রমাণগুলো ঘাটাঘাটি করতে পারেন এবং দেখতে পারেন আল মোবিন লিখেছেন আমার আব্বুর বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর মদ্যপানে অভ্যস্ত আমি এবং আমার পরিবারের সবাই আব্বুকে অনেক বুঝিয়েছি কিন্তু উনি এখনও মদ্যপান ছাড়েনি আমি আল্লাহর কাছে দোয়া করি ছাড়া আর কী করতে পারি আব্বুর হেদাতের জন্য আপনার আব্বুর হেদাতের জন্য যে আপনার মাদক নিরাময় কেন্দ্র আছে সেগুলোর মধ্যে যদি কোনো অথেন্টিক থাকে কোনোটা সেগুলো খুঁজে বের করে সেখানে আপনি তা তাকে ভর্তি করাতে পারেন এছাড়া এই পরিবেশ থেকে তাকে কিছুদিন যদি আলাদা করে ফেলেন একটু হার্ডলি হলেও তার ভালোর জন্য তাহলে সেক্ষেত্রেও আপনি তাকে মুক্তির পথে আনতে পারেন এছাড়া যারা এটা নিয়ে কাজ করেন এক্সপার্ট আছেন অর্থাৎ মাদক নিরাময় কেন্দ্র সেই মানুষগুলোর সাথে আপনি পরামর্শ করতে পারেন তারা আপনাকে বিশেষ কোনো পরামর্শ দিতে পারে আল্লাহ তারা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে তওান করুন আকলিমা খাতুন আপনি লিখেছেন বিয়ের সময় আমার পরিবার আমার অজান্তে তিন লাখ টাকা মহল নির্ধারণ করে আমার স্বামী দরিদ্র তিনি কিছু মহল পরিশোধ করেছেন বাকিটা শোধ করবার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন প্রশ্ন হলো বিয়ের সময় নির্ধারণ করা মহরকে আমরা দুজন পুনর্নির্ধারণ করতে পারবো পুনর্নির্ধারণ তো করতে পারবেন না তবে আপনি তার স্ত্রী হিসাবে আপনি ছাড় দিতে পারেন যে ঠিক আছে মহর ধার্য হয়েছে তিন লাখ তুমি আমাকে এক লাখ দিতে পেরেছো বাকি দু লাখ দিতে পারছো না তো এই বাকি দু লাখ আমরা তোমার জন্য আমি তোমার জন্য ছাড় দিয়ে দিলাম এটা আপনি করতে পারেন কারণ হলো একটু আগেই যে তেলাওয়াত করেছি সেই আয়ত্তাল রব্বুল আলমিন স্পষ্টভাবে আপনার কারিমে জানিয়েছেন যে যদি স্বামী স্বামীর মহর যেটি ধার্য করা স্বামী যে মহর ধার্য করেছেন সেই ধার্য মহর থেকে কোনো কিছু কোনো অংশ যদি স্ত্রী ছাড় দেন তাহলে সেক্ষেত্রে সেটি স্বামী সন্তুষ্টচিত্তে খুশি মনে সেটি গ্রহণ করতে পারেন ফ আতুল নিসা আসাদিসা আসদো ফ্না নেহরা ফুল আলহ আন সেই ইন মিন হুনাফসা মহিলারা যদি নারীরা যদি তাদের মন থেকে খুশি হয়ে কোনো কিছু ছাড় দেয় পুরুষদেরকে বলছে এটা তোমরা খেতে পারো অতএব আপনি সেই জায়গা থেকে আপনার স্বামীকে ছাড় দিতে পারেন পুনর্নির্ধারণ করার প্রয়োজন নেই উর্মিল আক্তার রিয়া আপনি লিখেছেন গ্রামের মহিলারা সময় অনেক সময় এমন কথা বলে যা ইসলাম বিরোধী কিন্তু আমি ছোটোবেলা আমি ছোট বলে তাদের সাথে তর্ক করতে পারি না চুপও থাকতে পায় না এক্ষেত্রে আমার করণীয় কি যদি এমন কোনো কথা বলে তারা যা ইসলাম বিরোধী আপনি ছোটো হলেও বিনয়ের সাথে বলার সুযোগ থাকলে বলবেন আর না হলে আপনি অন্য কোন সিনিয়র মহিলাদেরকে দিয়ে তাদেরকে বলাবেন বোঝাবেন বিশেষ করে আপনি নিশ্চয়ই ছোট শিশু সুলভ নন আপনি লাইভে প্রশ্ন করতে পেরেছেন অতএব আপনি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট না হলে অ্যাডাল্ট হওয়ার কাছাকাছি পর্যায়ে নিশ্চয়ই আপনি অসৎ কাজের বাধা প্রদান যেরকম দেওয়া মানুষের কর্তব্য সে থেকে সিনিয়রদেরকে অসৎ কাজের বাধা প্রদান করা যেতে পারে সেই জায়গা থেকে আপনি তাদেরকে বলবেন বিনয়ের সাথে ফ্লোর নিয়ে তাদেরকে বলবেন যে আসলে এটা আমি এরকম জানি প্রয়োজন আপনারা যাচা বাছাই করেন প্রয়োজন আপনারা চেক করেন এটি তাদেরকে বলতে পারেন এবং অবশ্যই এটি করলে আপনি আল্লাহ তাদের কাছে আজর পাবেন বিনিময় পাবেন না পারলে অন্যদেরকে দিয়ে অবশ্যই তাদেরকে বলাবেন